সে পরে দেখা যাবে আগে তুমি তো এসো তোমার জন্য ওয়েট করতে করতে পুকুরের পানিই শুকিয়ে যাচ্ছে জান আমি তো শুধু তোমাকেই জান বলে ডাকি তোমাকে ছাড়া আর কাউকে তো জান বলে ডাকি না তবে আরেকজনকে জান বলে ডাকি এদিকে শোন একটা চর মারি আমি তোকে 1000 টাকা দেব বুঝতে পারছিস তুই তোর ভাবিকে বলবি ভাইয়া কারোর সাথে কথা বলছিল না ভালো আছো জান জান তুমি আর আমি বিয়ের আগে হানিমুনে যাব বুঝতে পারছো এই কি বলছো তুমি এসব বিয়ের আগে হানিমুন করবে এই শোনা ভোরবেলার স্বপ্ন সত্যি হয় তাই না বলো সবাই তো তাই বলে যে ভোরের স্বপ্ন সত্যি হয় জান আমি ভোরবেলা স্বপ্ন দেখছি তুমি আর আমি একসাথে হানিমুনে যাচ্ছি তাহলে কি আমার স্বপ্ন পূরণ হবে না সে পরে দেখা যাবে আগে তুমি তো এসো তোমার জন্য ওয়েট করতে করতে পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে রাগ করো না জান একটু ওয়েট করো আমি এক্ষুনি আসতেছি সরি জান একটু লেট হয়ে গেল আমার তুমি আবার রাগ করো না এত সময় লাগে তোমার আসতে জান আর বলো না রাস্তা না পুরো সুজ্যান বুঝতে পারছো এই জন্য লেট হয়ে গেছে তুমি তোমার বাড়ি থেকে আসছো আর তোমার বাড়ি থেকে আসতে তো কোনো জ্যাম পড়ে না সরি 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 ও আমাদের বাড়ির পাশে রাস্তা তো জ্যাম পড়ে না না জান ওই আমার বাড়ির পাশে একটা মেয়ে ভাড়া থাকে বুঝতে পারছো সে মেয়ের আবার একটা ফুটফুটে খরগোশ আছে সে খরগোশটা না একটা হেলিকপ্টারের সাথে চেন করে রাস্তায় পড়ে আছে এই জন্য রাস্তায় জ্যাম ছিল রাস্তায় অবরোধ ডাকছে সেই মেয়ে ও হরতাল হ্যাঁ রাস্তায় জ্যাম ছিল এই জন্য আমার আসতে লেট হয়ে গেছে তুমি আমার রাগ করছো কেন আমার উপর সরি জান আমি তোমাকে ভুল বুঝেছি চলো আমরা ভালো কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি জান আমরা ভালো রেস্টুরেন্টে যাব আর ভালো কিছু খাবো কিন্তু সব বিল কিন্তু আমি দেবো বুঝতে পারছো চলো বাবু আমার জন্য গিফট নিয়ে আসবে তো জান তুমি কোনো টেনশন করো না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গিফট আমি তোমার জন্য নিয়ে আসবো বাবু আমি তোমাকে অনেক ভালোবাসি সে তো আমি জানি বাবু হ্যাঁ দিলে ভাইরা হয় না দিলে সত্যি হয় তা ঠিক আছে তুমি ওয়েট করো আমি আসছি আচ্ছা ঠিক আছে আমি রাখলাম জান ভালো আছো হ্যাঁ ভালো তুমি ভালো আছো হ্যাঁ খুব ভালো আছো জান আজকে ওয়েদারটা কত সুন্দর না হ্যাঁ খুব সুন্দর চলো না একটু ঘুরতে যাই আমার গিফট কোথায় ও তুমি গিফট আনতে বলছিলে না ফোনে ও নেটওয়ার্কে সমস্যা ছিল তো ওখানে এই জন্য ভালোভাবে বুঝতে পারিনি গিফট তো যাই হোক গিফট তো যখন তখন কেনা যাবে টাকা থাকলেই কেনা যায় গিফট তুমি যে বললে আমি নিয়ে আসছি ও গিফটের কথা বলছিলে হ্যাঁ গিফট তাই তো আমি ফোন রাখলাম ও আচ্ছা গিফট হলো যখন তখন কেনা যাবে জান কিন্তু এত সুন্দর ওয়েদার কিন্তু আর কোথাও পাওয়া যাবে না কোনোদিন পাওয়া যাবে না চলো না একটু ঘুরতে যাই ঘুরতে যাবে বলছে ও টাকা কই ও টাকা সরি আমি মানি ব্যাগ আনতে ভুলে গেছি বুঝতে পারছি কি তো আনতে ভুলে মানে নেটওয়ার্ক এর সমস্যা ছিল না মানি ব্যাগ আনতে ভুলে গেছি তো এই জন্য কি আনতে ভুলে গেছি যাই চলো না ঘুরতে যাই আজকে টাকাটা নাই তুমি দিলে ঘোরার টাকা তা চলো আজকে না হয় আমি দেই বলছো মন থেকে হ্যাঁ আমার একমাত্র জান চলো এই জান আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারি না আমার জান প্রাণ ও সোনা ও মধু হ্যাঁ আমি শুধু তোমাকেই ভালোবাসি তুমি কেন বুঝতে পারছো না তুমি ছাড়া আমি অচল তুমি ছাড়া আমি অসল অসল বুঝতে পারছো না আমি শুধু তোমাকেই ভালোবাসি জান আমি তোমাকে না পেলে আমি তোমাকে না পেলে আমি কলা গাছের সাথে গলায় দড়ি দিয়ে পুকুরে লাফ দেব জান হ্যাঁ আমি শুধু তোমাকে ভালোবাসি জান তোমাকে না পেলে আমি এতিম হয়ে যাব জান হ্যাঁ জান আমি তোমাকে না পেলে এতিম হয়ে যাব তুমি কখন আসছো
এই তো আসছি, বেশ কিছুক্ষণ হচ্ছে। তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি মানে? হ্যাঁ, কি করছিস এখানে? এই তুমি কার সাথে কথা বলছো জান জান করে? জান, আমি তো শুধু তোমাকেই জান বলে ডাকি, তোমাকে ছাড়া আর কাউকে তো জান বলে ডাকি না। তবে আরেকজনকে জান বলে ডাকি, সে আমার মাকে। মাকে আর কেউ জান বলে ডাকে নাকি? আমি ডাকি জান। কই দেখি তোমার ফোন দেখি। দেখো জান, এই যে মার নাম্বার, জান বলে সেভ করা, দেখতে পাচ্ছ? মার নাম্বার আবার কেউ জান দিয়ে সেভ করে না? তুমি বসো বসো, রাগ করো না, এই এত টেম্পারেচার দেখাবো না আমার সাথে। এমনি এমনি গরম পড়ছে, আবার তুমি আবার টেম্পারেচার দেখাচ্ছ আমার সাথে। হ্যাঁ, যাই হোক, ভালো আছো না? এই নাও তোমার ফোন। যা, তুমি ইদানিং কিন্তু আমাকে খুব সন্দেহ করছো, বুঝতে পারছো? তুমি সেই আগের মতো আর ভালোবাসো না, পুরাতন হয়ে গেছো তো, এই জন্য তুমি আমাকে বেশি বেশি সন্দেহ করছো। এটা কিন্তু করা যাবে না। জান, সন্দেহ করাটাই স্বাভাবিক, সন্দেহ করলে কিন্তু বেশি দিন টিকে না এই ভালোবাসা, ভালোবাসার সম্পর্কটা না সন্দেহ করলে বেশি দিন টেকে না, কি বলেন আপনারা? সন্দেহ করলে কি বেশি দিন টেকে? টেকে না কিন্তু। হ্যাঁ, তুমি আমাকে বেশি দিন বেশি বেশি সন্দেহ করছো। ওই যখন প্রথম রিলেশনশিপ করছিলাম তখন কিন্তু তুমি আমাকে অনেক বিশ্বাস করতে, অনেক ভালোবাসতে, অনেক দিতে। হ্যাঁ, এখন কিন্তু আর দেখ পুরাতন হয়ে গেছি, এখন আর ভালো লাগে না তো। যাই হোক, যান কি করছো? কি করবো, সন্দেহ করছে? আরে সন্দেহ করাটাই তো স্বাভাবিক, ওইখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি দেখতেছি। বেশি বকবক করো না, তোমার ফোনে কল আসছে, ফোনটা আগে রিসিভ করো। কিসে বেশি ফোন আসছে? তোমার মা কল দিছে, দেখো তো দেখি দাও, রিসিভ করে একটু কথা বলো। আবার হট হয়ে যাচ্ছ তুমি, হট হটাই স্বাভাবিক। রিসিভ করো বাড়ি। মার সাথে যে কেউ এইভাবে কথা বলে জান জান বলে সেটা আমার জানা ছিল না, তুমি সেটাই ভাবছো, তুমি সন্দেহ করছো। আমি কি তোমাকে সেভাবে কিছু বলেছি? জান, তুমি বিশ্বাস করো আমি মার সাথেই কথা বলছিলাম, আর শুধু তোমাকেই জান বলে ডাকি আর মাকে জান বলে ডাকি। তুমি ওই বাড়ির থেকে কল আসছে, ওই যে তোমার মা কল দিছে, তুমি কলটা রিসিভ করে দেখো কি বলে। সে আমার মার সাথে আমি বলবার বলো। হ্যালো, হ্যাঁ তো আসি, আসতেছি। হ্যাঁ রাখো, চলে যাচ্ছি। যাও, আবার দেখো। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ জান বলো, সেই সময় মা আসছিল এই জন্য ফোনটা কেটে দিয়েছিলাম। হ্যাঁ জান, তুমি বিশ্বাস করো জান, আমি শুধু তোমাকেই ভালোবাসি। পৃথিবীর সমস্ত কিছু যদি তুমি আমার সামনে এনে দাও যে এগুলো সব তোমার, হ্যাঁ এগুলো সব তোমার, কিন্তু ওই ওই সমস্ত কিছুই আমি নিব না, শুধু তোমাকেই নিব। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আটা ময়দা সুজি যা কিছু লাগবে তুমি আমাকে বলবা, আমি তোমার জন্য নিয়ে আসবো। আমার বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়ে তোর বউ লয়া হয় চার যায়, তোমাকে 500 টাকা দেবো, কি করছে কি না করছে আমাকে খবর দেবা। আর জান বলো না, ওই বলছিলাম কি খুব তাড়াতাড়ি তুমি আর আমি বিয়ে করবো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করবো, বিয়ে, হ্যাঁ বিয়ে করবো। এই তুই এখানে সামনে দিয়ে বারবার হাঁটাহাঁটি করছিস কেন? আসলে ভাবি আমাকে বলছিল আপনি কার সাথে কথা বলছেন না বলছেন আমাকে দেখে রাখতে। ও আচ্ছা, ওই একটু আগে যে গেল? হ্যাঁ হ্যাঁ, ওই দিকে গেছে, ওটা হলো এক নাম্বার ভাবি, ওটাকে একটু রিয়েল ভালোবাসি, বুঝতে পারছিস? আর গুলোকে একটু হালকা হালকা ভালোবাসি। কতটা ভাবি আপনি? 10টা ভাবি আছে তোর, 10টা ভাবি। হ্যাঁ
ওই রিয়েল ভাবে একটু আগে আসছিল চলে গেল আর এগুলো সব হলো সাইড লাইন যাই হোক তুই এসব শুনছিস কেন আসলে ভাবি বলেছিল আমি যদি আপনাকে দেখে দেখে রাখি তাহলে আমাকে 500 টাকা দিন এদিকে শুন একটা চোর মারি আমি তোকে 1000 টাকা দেব বুঝতে পারছিস তুই তোর ভাবিকে বলবি ভাইয়া কারোর সাথে কথা বলছিল না ভাইয়া তো গেম খেলছিল আর কি বললাম তোকে ভাইয়া কারোর সাথে কথা বলছিল না ভাইয়া শুধু গেম খেলছিল হ্যাঁ এটা বলবি ঠিক আছে হ্যাঁ তা ঠিক আছে যা আমি তোকে পরে 1000 টাকা দেব হ্যাঁ আর একটা কথা কি জানিস কারোর সাথে সত্য কথা বলা যাবে না সত্য কথা বললে কি মানুষ বাজ দিবে ঠিক আছে যা চলে যা পরে 1000 টাকা নিবি আমার কাছ থেকে হ্যাঁ এখন ব্যাংক বন্ধ কিসের জন্য ডাকছো বল আমি তোমার মতো স্যাসা ভেবে সেটা আমি রিলেশন রাখতে চাই না এমন একটা কথা শুনতে হলো আমার তুমি আমাকে স্যাসা ভেবে বলছো এখন আচ্ছা যখন আমি একটা প্রাইভেট জব করতাম এখন না হয় আমার প্রাইভেট জবটা নেই যখন আমি জব করতাম তখন তো আমি ঠিকই তোমাকে ঘুরতে নিয়ে যেতাম আমার কাছে সবসময় টাকা থাকতো আমি তোমাকে শপিং করাতাম কিন্তু এখন তুমি আমাকে স্যাসা ভেবে বলছো কিসের কিভাবে দেখো আমি অনেকগুলো সরকারি জবের জন্য অ্যাপ্লাই করছি অনেক অনেক জবে আমি এডিটরে টিকে গেছি হয়তো আমার চাকরিটা হয়নি কারণ আমার ঘুষ দেওয়ার মতো অ্যাবিলিটি নেই তাই বলে তুমি আমাকে স্যাসা ভেবে বলছো এখন আজই আমি বিয়ে করবো তোমাকে